আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights, make India bright. একদা গুরু শুক্রাচার্য অসুরদের রাজা বলিকে দিয়ে শতযজ্ঞ করানোর আয়োজন করেন। সেই শতযজ্ঞ সম্পূর্ণ হলে রাজা বলি অনন্তকালের জন্য ইন্দ্রত্ব লাভের সৌভাগ্য অর্জন করতেন। রাজন, আপনাকে অভিবাদন করছি। আপনার 99টি যজ্ঞ পূর্ণ হয়েছে, এখন কেবল একটি যজ্ঞ রয়ে গেছে। যদি তাও নির্বিঘ্নে সম্পন্ন হয় তবে আপনার শতযজ্ঞ পূর্ণ হবে, আর সেই সময় ইন্দ্রপদ সর্বদার জন্য আপনার হবে। স্বর্গের উপর দেবতাদের আধিপত্য সর্বদার জন্য সমাপ্ত হবে। তখন তিন লোকে অসুরদের একচ্ছত্র রাজত্ব হবে গুরুদেব? অবশ্য। সংসারকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করেন। তাদের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বামনের রূপ ধারণ করে ধরণীতে অবতীর্ণ হলেন। যে সময় রাজা বলি শতযজ্ঞের সংকল্প করতে যাচ্ছিলেন সেই সময়ে বামন অবতার এক ব্রাহ্মণ বটুকের রূপ ধারণ করে দান ভিক্ষা করতে বলির যজ্ঞশালায় পৌঁছলেন। মহারাজের জয় হোক। মহারাজ, যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায় ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। রাজন, আমি আপনার দ্বার প্রান্তে এক যাচনা নিয়ে এসেছি। হে ব্রহ্মচারী, আপনার যা ইচ্ছা তা চেয়ে নিন, আমি তা অবশ্যই পূরণ করব। গাই, সোনা, মণি, মাণিক্য, বৃহৎ গৃহ, সম্পত্তি ভরা গ্রাম, হাতি, ঘোড়া, রথ,
যা ইচ্ছে চেয়ে নিন, আমি কথা দিচ্ছি আপনার সকল ইচ্ছা পূরণ করব। হে অসুররাজ, আমি জানি যে আপনি সারা জগতের স্বামী। তিন লোকে এমন কোনো বস্তু নেই যা আপনি না দিতে পারেন। কিন্তু শাস্ত্র বলে যে বিদ্যান ব্রাহ্মণের ততই দান স্বীকার করা উচিত যত তার আবশ্যক হয়। তাই হে রাজন, আমার যজ্ঞশালার জন্য সামান্য ভূমির আবশ্যকতা আছে। তাই আপনি কৃপা করে আমায় ততই ভূমি দিন যতটা আমি আমার পায়ের দ্বারা তিন পদে মাপতে পারি, তবেই আমি সন্তুষ্ট হয়ে যাব। তিন পদ ভূমি? হ্যাঁ, তোমার পায়ের দ্বারা মেপে তিন পদ ভূমি? হ্যাঁ। ব্রাহ্মণ কুমার, আমি তিন লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না। আমার সামর্থ্য অনুযায়ী চাও যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হওয়ার লোভ হয়েছে, তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। তাই হে রাজন, আমি আপনার দানবীরতার সম্মান করে আমার জন্য কেবল তিন পদ ভূমি চেয়েছি। বেশ, তাই হোক, যত তোমার ইচ্ছা তা নিয়ে নাও। তবে মন্ত্রপুত করে দানের সংকল্প করুন। রাজন, আপনি কি করতে যাচ্ছেন যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে তিন পদ ভূমি দান করতে যাচ্ছেন? সে দেবতাদের কার্য উদ্ধারের জন্যে অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু। এই তিন পদ ভূমি আপনার সকল ঐশ্বর্য রাজবৈভব সবকিছু প্রাপ্ত করে নেবে আর ইন্দ্রকে দিয়ে দেবে। এই দৈত্য জাতির উপর ভয়ঙ্কর অন্যায় হবে। আর এমনিতেও আপনার আপন সম্পত্তিকে কেবল পাঁচ ভাগে দান করার অধিকার আছে, কারণ শাস্ত্র বলে যে মনুষ্য আপন ধনকে পাঁচ ভাগে ভাগ করে দিক, এক ভাগ ধর্মের জন্যে, এক যশের জন্যে, আর এক ধনের আরো বৃদ্ধির জন্যে বাণিজ্যে লাগাক, এক ভোগের জন্য রাখুক আর এক স্বজনদের সাহায্যের জন্য লাগাক। বিদ্যান লোক সেই দানের প্রশংসা করে না যার পরে জীবন নির্বাহ করার জন্য কিছুই বাঁচে না। এমন ভুল করবেন না অসুরেশ্বর, নয়তো যে ফল পাওয়ার জন্য আমি আপনার দ্বারা শত যজ্ঞ করাচ্ছি সেই সব ফল এই ব্রাহ্মণ ছল করে নিয়ে যাবে। গুরুদেব, এক উদার আর করুণাশীল মনুষ্য কোন অপাত্র যাজকের কামনা পূরণ করে যদি দুর্গতি ভোগ করে তবে সেই দুর্গতিও শোভার বিষয় হয়। আর যদি সত্য হয় যে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এক বামুনের রূপে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন, তবে আমার জন্য গৌরবের বিষয়। হে মহর্ষি, বেদবিধি জ্ঞানী আপনারা যে ভগবান বিষ্ণুকে আহ্বান করার জন্যে যজ্ঞ তপ আদির অনুষ্ঠান করেন, তখন উনি কৃপা করে দর্শন দেন। এমন ভগবান বিষ্ণুর দ্বারা সাক্ষাৎ যাচনা করার পর আমি কি করে পিছিয়ে যাই? ক্ষমা করুন মহর্ষি, আমি বামন ব্রাহ্মণের ইচ্ছা মতো ভূমি অবশ্যই দান করব, নয়তো আমার জন্যে আমার পূর্বপুরুষদের কীর্তি ধূলিস্যাৎ হবে। কিন্তু রাজন, ক্ষমা করুন মহর্ষি, আমি প্রহ্লাদের পৌত্র,
আর একবার দান করার প্রতিজ্ঞা করেছি। এখন ভীরুর ন্যায় ধনীর লোভে এই ব্রাহ্মণকে কেমন করে বলি যে আমি দেব না। শোনো মূর্খ, আরে তুমি তো এক অজ্ঞানী, কিন্তু নিজেকে খুব বড় পণ্ডিত মনে করো। তুমি আমার অপমান করেছো, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করেছো, তাই আমি তোমায় শাপ দিচ্ছি যে তুমি শীঘ্রই আপন লক্ষ্মীকে হারাবে। গুরুদেব, আমি আপনার শাপ স্বীকার করলাম, কিন্তু আমি আমার বচন থেকে চলতে পারি না। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রীমদ্ ভগবতো মহাপুরুষস্য বিষ্ণুরাজ্ঞয়া প্রবর্তমানস্য অদ্য ব্রহ্মণো প্রথম পরাদে শ্রী শ্বেতবারাকল্পে বৈবস্পত মন্বন্তরে অষ্টাবিংশতিতমে যুগে। আমি মহাত্মা প্রহ্লাদের পৌত্র আর মহারাজ বিরোচনের পুত্র বলি, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প করছি যে ব্রাহ্মণ পুত্র বামুনকে স্ব ইচ্ছায় তিন পদ ভূমি দান করছি। ব্রাহ্মণ দেবতা, আপনার পা দিয়ে তিন পদ ভূমি মেপে গ্রহণ করুন।
राजा बोली, तुमी आमाय तीन पद भूमि देवार कथा दिए छो। दुई पदे तो आमी सारा त्रिलोकी मेपे नियेछी। एक पायर द्वारा भूलोक, तृतीय पायर द्वारा स्वर्गलोक मेपे नियेछी। এই প্রকারে তোমার সব কিছু আমার হয়ে গেছে, কিন্তু এখনো তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, কারণ এখন তোমার কাছে আর কিছুই নেই। তাই তৃতীয় পা রাখার জন্যে তুমি আমায় কোনো স্থান দিতে পারবে না। তোমার কথা মিথ্যা হয়ে গেছে। না ভগবান, আমি আমার কথাকে সত্য প্রতিপন্ন করছি। আপনি আপনার তৃতীয় পা আমার মস্তকে রাখুন। মহাত্মা বলি, তুমি সত্য সত্যই দৃঢ় প্রতিজ্ঞ, আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। গুরুর শাপ আর আমার মায়াতেও ভয়ে ভীত হওনি। সবকিছু হারিয়েও তুমি আপন বচন পূরণ করেছ, তাই আমি তোমায় সেই স্থান দিচ্ছি যা বড় বড় দেবতাদের জন্যেও প্রাপ্ত করা কঠিন। শ্রাবণী মনমন্তরে তোমায় আমার পরম ভক্ত ইন্দ্রের পদের প্রাপ্তি হবে। ততদিন তুমি সুতার লোকে তোমার পিতামহ মহারাজ প্রহ্লাদের সাথে আনন্দপূর্বক বাস করো। তুমি আমাকে সেখানে সদা সর্বদাই কাছে পাবে। গুরুদেব, ভগবান তো সর্বশক্তিমান, তিনি চান তো কেবল সংকল্প মাত্রই দুষ্টের নাশ করতে পারেন। তবে ওর এই প্রকার ধরণীতে স্বয়ং আসার আবশ্যকতা কি? তুমি সত্য বলেছ যে ভগবান সর্বশক্তিশালী, তিনি চান তো সংকল্প মাত্রই সকল দুষ্টের নাশ করতে পারেন, তবুও তিনি ধর্মের রক্ষা আর আপন ভক্তদের সংকট থেকে বাঁচাবার জন্য ধরণীতে কেন পদার্পণ করেন, এর আবশ্যকতা কি? এই প্রশ্নের একটি উত্তর আছে যে ওর লীলাকে দেখে সংসারের সব প্রাণীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে যায় যে তাদের কোনো রক্ষাকর্তা আছেন যিনি তাদের সকল সংকট থেকে বাঁচাতে পারেন। এই বিশ্বাসী প্রাণীকে আপন ধর্মের প্রতি দৃঢ় রাখার শক্তি দেয়। এই হচ্ছে ভগবানের অবতার লীলার মুখ্য উদ্দেশ্য, আর এই হচ্ছে সেই লীলা শোনা আর শোনানোর মুখ্য প্রয়োজন। এতক্ষণ আমি তোমাদের ভগবানের যে অবতারের কাহিনী শুনিয়েছি, উনি সেই আবেশাবতার ছিলেন যিনি দশ আর এগারো কলার দ্বারা সুশোভিত ছিলেন। আজ আমি তোমাদের ভগবানের রামাবতারের কাহিনী শোনাব যিনি বারো কলার দ্বারা সুশোভিত ছিলেন।
এই অবতারের বিশেষত্ব এই, রামাবতারের লীলার মধ্যে ভগবান সম্পূর্ণ মানব জীবনের আদর্শ স্থাপন করেছেন। যে সময় শ্রীরামের অবতার হয় সেই সময় শ্রী পরশুরামও এই ধরণীতে বাস করছিলেন। দুই অবতারের একসাথে ধরণীতে থাকাও সেই সময়ের বিশেষত্ব। কিন্তু পুরাণের আর ইতিহাসের অনুসারে যখন পরশুরামের সম্মুখে শ্রীরাম আসেন তখন পরশুরামের অবতার সমাপ্ত হয়ে যায়। পরশুরাম এক প্রকারে শ্রী পরশুরামকেও আবেশাবতার বলা যেতে পারে। উনি একুশ বার এই ধরনীকে ক্ষত্রিয়বিহীন করে দিয়েছিলেন। কিন্তু যখন জনকের সভায় শ্রীরামের উনি সম্মুখীন হন তখন পরশুরাম কেবল এই বলেন, রাম এই ধনুক নাও, এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহর্ষি ঋত্বিকের কাছে গচ্ছিত স্বরূপ রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ সংযোগ করতে পারো তবে আমার সন্দেহের অবসান হবে। সেই সময় যখন শ্রীরামের রূপে ওর চতুর্ভুজ ভগবানের দর্শন হয় তখন উনি জানতে পারেন যে ওর অবতার কাল সমাপ্ত হয়ে গেছে। তখন উনি সেই মুহূর্তে তাকে নিজের ধনুক দিয়ে তপস্যার জন্য চলে যান। আজ আমি তোমাদের ভগবানের রাম অবতারের কথা শোনাব। আদিদেব নমস্তুভ্যম প্রসীদ মম ভাস্করম দিবাকর নমস্তুভ্যম প্রভাকর নমস্তুতে। মহারাজ দশরথ, আজ সূর্যদেবতা উত্তরায়ণে প্রবেশ করছেন, এ বড়ই পুণ্যের মুহূর্ত। এই শুভ মুহূর্তে আপনি কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে অপার বৈভব, সুখ, সমৃদ্ধি, কীর্তি সবই আছে। শুধুমাত্র একটি অভাব যা আমাকে বিচলিত করে রাখে, যে সূর্য বংশে মহারাজ ইক্ষ্বাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতো পরম প্রতাপী যশস্বী রাজা হয়েছেন, সেই রঘুকুল কি দশরথের সাথেই সমাপ্ত হয়ে যাবে? আমার পর কি পিতৃকুলকে তর্পণ করবার জন্য কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্য ভগবানের কাছে আমার একটি প্রার্থনা, একটি মিনতি, সূর্য বংশে সূর্য দশরথের সাথেই যেন অস্তমিত না হয়। আপনি নিরাশ হবেন না, সূর্য ভগবান আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন, কিন্তু তার জন্য পুত্রকামুষ্টি যজ্ঞ করতে হবে। তাহলে গুরুদেব, তাতে বিলম্ব কিসের? আপনি যজ্ঞের আয়োজন করুন। কিন্তু দেবী, আমি ওই যজ্ঞ করাতে পারবো না। আপনি যদি না করান তবে আর কে করাবে? অথর্ব বেদের পূর্ণ জ্ঞানী ঋষ্যশৃঙ্গ মুনি এই বিষয়ে পারঙ্গম, এই যজ্ঞ ওকে দিয়েই সম্পন্ন করাতে হবে। তাহলে ওকে আসতে বলুন গুরুদেব, আর যজ্ঞের আয়োজন করুন। না দেবী কৈকেয়ী, তার জন্য তো মহারাজকে স্বয়ং ওর কাছে গিয়ে প্রার্থনা জানাতে হবে। গুরুদেব, আমি আজই ওর কাছে যাওয়ার জন্য প্রস্তুত।
আমি এখনই আর্য সুমন্তকে ডেকে পাঠিয়ে বলছি যেন উনি সেনাপতিকে আদেশ দেন যে মহারাজের সাথে যাওয়ার জন্য রথ, হস্তি, অশ্ব, পদাতিক সৈন্য যেন সত্বর তৈরি হয়। মহারাজ আজই প্রস্থান করবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হস্তি, অশ্ব সৈন্যের আবশ্যকতা নেই। মহারাজ এক যোগীর কাছে কিছু ভিক্ষা করতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য আর পরাক্রম দেখাতে যাচ্ছেন না। দেবী, ভিক্ষা সৈন্যঝুলিতে দেওয়া হয়ে থাকে। এক মহাত্মার সম্মুখে নিজের বৈভব যদি দেখান তবে স্বর্ণরূপে চাকচিক্য আর অহংকার নিয়ে আসবেন। আপনি সত্য বলেছেন গুরুদেব, ঋষ্যসিংহ মুনির কুটিরে রাজা দশরথ নয়, ভিক্ষুক দশরথ নগ্ন পদে যাবে। আশীর্বাদ করুন, আপনার মনস্কামনা সফল হোক রাজন। দিলেন ধুয়ে কত না অনুনয় করিলে, হয়ে প্রসন্ন তথাস্তু কহিয়া মুনিবর যোগে বসিলে। অগ্নিদেব তখন প্রকট হলে এক ক্ষীরের পাত্র লহিয়া, পূরণ হইবে ইচ্ছা তোমার কহিলে দশরথে তা দিয়া, পূরণ হইবে ইচ্ছা তোমার কহিলে দশরথে তা দিয়া। কৌশল্যা পুত্রের জন্ম দিয়েছেন, অভিনন্দন মহারাজ।
মহারাজ, এবার আমি চারজন কুমারের নামকরণ করছি। কৌশল্যানন্দনের নাম কেবল দুটি অক্ষরের, কিন্তু এত মহান যে অনন্ত ব্রহ্মাণ্ড তাতে সমাহিত হবে। অখিল বিশ্বকে আনন্দ দানকারী সুখদামের নাম রাম। রাম, আমার রাম। ভিক্ষা নিয়ে ব্রহ্মচারী কারো গৃহে থাকে না। বৎস, গুরু আশ্রমে চলো। গুরুদেব, বাইরে রথ প্রস্তুত। দেবী, বিদ্যার ব্রতধারী বটুক ব্রহ্মচারীর কাছে আরোহী হওয়া বর্জনীয়, কল্যাণ হোক। চলো। বৈশিষ্ট্য সর্বপ্রথমে তাদের শরীর সুস্থ রাখতে, যোগাভ্যাস করতে আর সেই সাথে ব্যায়াম করতে শেখালেন।
সকলেই এক সমান, প্রথম ধর্ম তো কর্ম যে জীবন কর্ম প্রধান, জীবন কর্ম প্রকারে সমস্ত ভৌতিক বিদ্যা লাভ করতে করতে যখন চার ভ্রাতা বড় হলেন, তখন গুরু বশিষ্ঠ তাদের যোগ, বেদান্ত এবং শাস্ত্রাদির গুরু জ্ঞান প্রদান করতে আরম্ভ করলেন। সূর্য বন্দনা বৈজ্ঞানিকও বটে আর আধ্যাত্মিকও। সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বন্দনা গান করলে শরীর সুস্থ হয়ে ওঠে, মন প্রকাশিত হয়ে ওঠে আর জীবের মধ্যে তেজ স্ফুরিত হয়। এই সময়টি যোগ সাধনার পক্ষে অতীব উত্তম। যোগ কি? যোগা চিত্তবৃত্তি বিরোধহা, মনের সকল বৃত্তিকে রোধ করে একটি কেন্দ্রের মধ্যে মনকে ধ্যানস্থ করাকে যোগ বলা হয়। যোগ দ্বারা মন যদি নিয়ন্ত্রিত হয় তবে সকল সিদ্ধি লাভ হয়, কেননা মনই এই সংসারে সবচেয়ে শক্তিশালী। শুধু সেই মনুষ্যের বন্ধন আর মোক্ষলাভের কারণ হয়, সেই পাপ আর পুণ্যের কর্তা। পুণ্য কি, পাপই বা কি গুরুদেব? কোনো জীবের কষ্ট দূর করা, তাকে সুখ প্রদান করা, তাকে ভালোবাসা, তাই হলো পুণ্য, তাই হলো ধর্ম। আর কাউকে পীড়া দেওয়া, কারোর মনে কষ্ট দেওয়া, তাই হলো অধর্ম, তাই হলো পাপ। প্রেমই হলো পুণ্য, ঘৃণা হলো পাপ। এই পাপ পুণ্যের মধ্যে আবিষ্ট জীব এক জনি থেকে দ্বিতীয় জনিতে জন্ম নেয়, মারা যায়, আবার জন্মগ্রহণ করে। এই জন্মগ্রহণ কি হয় গুরুদেব? মরণ। গুরুদেব, এই মরণ কাকে বলে? প্রাণী যখন কোনো শরীরে প্রবেশ করে তাকে জন্ম বলে, আর সেই শরীরকে ছেড়ে যখন সে অন্য কোনো স্থানে চলে যায় তখন তাকে মরণ বলে। আসলে কেবল শরীরেরই মৃত্যু ঘটে, আত্মা মরে না। আমাদের অন্তরে যা জীবিত আছে সেই জীবাত্মা। আমরা সকল জীবাত্মা জ্যোতিকণার মতো সময়ের অনন্ত তরঙ্গস্রোতে প্রবাহিত হয়ে চলেছি, প্রবাহিত হয়ে চলেছি। আসলে সকল জীবাত্মা এই অনন্ত পথে
একাকী যাত্রা করে। যাত্রাপথে দ্বীপের মতো অসংখ্য ধরণী অসংখ্য লোক আসে, যেখানে আমরা জন্মগ্রহণ করি, যেখানে জন্ম নিয়ে আমরা অন্য জীবগণের সাথে মিলন বিচ্ছেদ, শত্রু ও মিত্রতার খেলা রচনা করি। তারপর একদিন সেখানকার শরীর পরিত্যাগ করে আমরা সময়ের তরঙ্গে পুনরায় একাকী যাত্রা করি। বিচ্ছিন্ন প্রিয়জনের মোহ কিছুদূর অবধি অনুসরণ করে, কিন্তু জীব তো নিত্য নতুন রূপ ধারণ করে নবজন্ম নেওয়া অবধি সে অসংখ্য নতুন লোকের মাঝে নতুন নতুন রূপ ধরে একাকী পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে। এর অন্ত কোথায়? অন্ত কেবল মুক্তি লাভে। আর মনুষ্য মুক্তি তখনই পেতে পারে যখন পাপ আর পুণ্য দুই অতিক্রম করে, কারণ পাপ আর পুণ্য দুই হলো শৃঙ্খল, একটি লৌহের একটি স্বর্ণের। প্রাণী যতদিন বাঁচবে কর্ম তো করবেই, সেই কর্ম হয় তা পাপ হবে নয়তো পুণ্য হবে। তাহলে প্রাণী কি করে ছাড়া পাবে মায়ার এই বাঁধন থেকে? তুমি ঠিক বলেছ রাম, কর্ম তো করতেই হবে, কিন্তু যখন কর্ম নিষ্কাম কর্ম হয়ে যায়, ফলের ইচ্ছা থেকে রহিত হয়ে যায়, তখন জীব কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। এর দুটি সরল রীতি আছে, একটি ভক্তি, অন্যটি সাক্ষীভাবের অভ্যাস করা, অর্থাৎ কর্তার অহংকার ত্যাগ করা, কর্তা হওয়া সত্ত্বেও দ্রষ্টা হয়ে যাওয়া। কর্তা থাকাকালীন দ্রষ্টা কি করে হওয়া যায় গুরুদেব? আমার কাছে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি। রাম, এবার তোমার অন্তরাত্মাকে এই শরীর থেকে বাইরে নিয়ে গিয়ে এসো আমার সাথে। এবার এখান থেকে দেখো অহংকার আর মায়ার সংসার। এক গুরু আছেন বশিষ্ঠ, যিনি নিজেকে বিশাল বড় জ্ঞানী মনে করেন, আর নিজের শিষ্যদের নিজের বিচক্ষণতার দ্বারা প্রভাবিত করার প্রচেষ্টা করছেন। কিন্তু উনি তো বড়ই সৎকার্য করছেন, বিদ্যাদান তো পুণ্যকর্ম। পুণ্য ঠিকই, কিন্তু সেই পুণ্যেও একটি আশঙ্কা আছে, তা অহংকারের জন্ম দিতে পারে, এর থেকে বাঁচা উচিত। ওদিকে দেখো ওই বালকগণকে। এখনই এরা একত্রে পড়ছিল, এখন ঝগড়া করছে, এদের অহংকারী এদের দিয়ে এই কাজ করাচ্ছে। কারণ সব বালকরাই সর্বদা নিজেদের অন্য বালকদের চেয়ে অধিক বুদ্ধিমান মনে করে। এই অবস্থা বয়স্কদের ক্ষেত্রেও, যখন মনুষ্য এই ধরনের সাক্ষীভাব নিয়ে নিজ কর্মকে লক্ষ্য করে, তখন তার মনে অহংকার বোধে জন্ম হয় না, বিনম্রতা আসে। সেই জন্যই বলেছে বিদ্যা দদাতি বিনয়ম, প্রকৃত বিদ্যা বিনম্রতা প্রদান করে, সেই বিনয় দ্বারা জীব ভক্তি লাভ করে। আর যখন সে ভক্তি লাভ করে, তার অন্য কিছু পাওয়ার আর বাকি থাকে না। সে যেখানে উপবেশন করে সেখানেই তীর্থস্থানে জন্ম হয়, সে যা বলে তাই শাস্ত্রে পরিণত হয়। রাম, আজ এই থাক, আজ মহাশিবরাত্রি, ভগবানের পূজা করতে হবে।